হ্যালো গাইস, ইভেন্ট সেকশনের দিকে খেয়াল করছো? রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের ইভেন্ট সেকশনের রমাদান ইভেন্ট স্পেশাল মিস্ত্রি শপ ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। চলো আমরা এই মিস্ত্রি শপ ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে মিস্ত্রি শপ ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম ডট পারচেস করতে আমাদের কত কি টাইম লাগতেছে। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য আনলিমিটেড একটি গিভার অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটা করে উইকলি কিন্তু একদম ফ্রিতে গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নাই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তারপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেকেই আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডাউন ডাউন করতে হলে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলবো না, আমরা কিন্তু মিস্ত্রি শপ ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু ইভেন্ট সেকশনের দিকে চলে যাবো। এবার কিন্তু আমরা মিস্ত্রি শপ ইভেন্টের মধ্যে কিন্তু এন্টার করে ফেলবো, তো এখানে কিন্তু আমাদের প্রথমত লাকটা ট্রাই করে নিতে হবে। এবার ট্রাই অফ লাকের উপর ক্লিক করে দিয়ে কিছুক্ষণ পর স্টপ বাটনে ক্লিক করে দিলে তোমার লাকটা কিন্তু তুমি দেখে নিতে পারবো। আমার দুর্ভাগ্য হচ্ছে আমার 64% লাক বাচ্ছে, তোমাদের কিন্তু অনেকেরই 70% 80% কিন্তু লাক হয়ে যেতে পারে। এখানে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল মিস্ত্রি শপ ইভেন্টে কিন্তু মোট দুইটা লেজেন্ডারি আইটেম রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা লেজেন্ডারি ফিমেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ফিমেল বান্ডেলটার লুক, ডিজাইন, কালার গ্রেডিং প্লাস আমাদের বুকের পাশের যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু সত্যি অনেকটি লেজেন্ডারি করা হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। আর ফিমেল বান্ডেল ছাড়া মিস্ত্রি শপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা আছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল, যেটা কিন্তু দেখতে আমাদের 10 ডায়মন্ড খরচ করতে হয়েছে। তো সুইচ করে আমরা অপোজিট সাইডে চলে গেলে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেলটা দেখতে পাবো, যেটা কিন্তু কালার গ্রেডিং, ডিজাইন প্লাস আমাদের অ্যানিমেশনটা, বিশেষ করে এটার যে আমাদের গলার কাছে যে অ্যানিমেশনটা লকেটের, এটা কিন্তু দেখতে অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে মিস্ত্রি শপ ইভেন্টের প্রত্যেকটা আইটেমটা তোমাদের পারচেস করে দেখানো। প্রথমত আমরা যদি এই সাইডে খেয়াল করি, এখানে কিন্তু আমাদের উড পিকার অর্থাৎ আমাদের ইভো উড পিকারের কিন্তু টোকেন বক্স আছে, তো এটা কিন্তু আমরা অবভিয়াসলি কিন্তু পারচেস করব। এখান থেকে হাইস্ট আমরা কিন্তু 20টা বক্স পারচেস করতে পারবো, তো 20টা বক্স পারচেস করতে কিন্তু 280 টাকার মতো লাগবে। তো আমরা কিন্তু পারচেস করে নিলাম, দেখা যাক কয়টা টোকেন পাই, দেখা যাক 73টা, তিনটা করে অ্যাভারেজের টোকেন দেয় নাই, তিনটা করে অ্যাভারেজের টোকেন দিল, না না তিনটা বেশি দিছে, যাক ভালো। এরপর কিন্তু আমাদের কিসের টোকেন, এটা আমাদের গ্রিন এম10 ভাই, ইভো এম10 এর বক্স। যাই হোক, এখান থেকে আমরা 70টা টোকেন পাইছি মাত্র, সি সি সি, আর একটু বেশি দেওয়া উচিত ছিল। এরপর আমাদের একটা ইমোট আছে, যেটা হচ্ছে আমাদের ওয়ান ফিঙ্গার পুশ আপ। এই মোডটা কিন্তু অনেক লেজেন্ডারি একটা ইমোট, অনেক আগে এটা কিন্তু বেশি ব্যবহার করা হতো, তো এটা কিন্তু আমরা অবশ্যই পারচেস করবো মাত্র 107 ডায়মন্ড দিয়ে, এটা কিন্তু আমরা পারচেস করে নিলাম। এরপর রয়েছে আমাদের একটা ভাই, এটা হচ্ছে ব্যানার, সরি আবতার, আবতার তো পারচেস করার দরকার নেই, কারণ আর্ট দিয়ে আমার কারোর নাম নাই। আমার দুইটা নাম, একটা হচ্ছে মোর্শেদ আর আরেকটা হচ্ছে শাকিল, তো সেক্ষেত্রে আর্ট দিয়ে কোনো কাজই হবে না। আমরা একটা ভাই সি এই প্যান্ট পারচেস করার কথা ভাবছিলাম, প্যান্টটা তো বাড়ি থেকে পরেও লাগলো, এরকম ভিতরে সে ছোটো হয়ে গেলো কেন, তারাও তো আরেকবার চেক করি। হ্যাঁ তাই তো, প্যান্টটা এরকম হাতা কাটা হয়ে গেলো কীভাবে, আরে পা কাটা হয়ে গেলো কীভাবে। যাই হোক, পরবর্তীতে আমাদের রয়েছে একটা ইভন নেক্সের যেই টুপিটা, এটা কিন্তু F1NX কিন্তু ইউজ করে, তো এইটা কিন্তু আমরা পারচেস করবো, প্যান্টটা পারচেস না করলেও, তো এটা কিন্তু আমরা পারচেস করে নিলাম, তো এইটা কিন্তু কাজে লাগবে পরবর্তীতে, তোমরা অবশ্যই নিয়ে নিও। নেক্সটে হতে পারে যে এই টুপিটা কিন্তু একটা রেয়ার হয়ে যেতে পারে। এরপরে কিন্তু আমাদের রয়েছে একটি ব্যাকপ্যাক স্কিন, এটা কিন্তু রোক এফ প্লাস বড় বড় ইউটিউবাররা কিন্তু ইউজ করে, তো এটাও কিন্তু আমরা অবশ্যই পারচেস করবো। উইস দিস্টা আবার সিলেক্ট করলাম কেমনে, আচ্ছা যাই হোক, এটা আমি একটু জুম করে দেখাতে যাই, ওরকম হয়ে গেছে। তো মাত্র 143 ডায়মন্ড দিয়ে কিন্তু এই ব্যাকপ্যাক স্কিনটা আমরা পারচেস করে নিলাম। এর পরবর্তীতে একটা ওয়াল স্কিন আছে, এইটা তো একদমই ছাপড়ি একটা ওয়াল, এটা নিয়ে আর কোনো আমি প্রয়োজন বোধ মনে করতেছি না, এটা স্কিপ করলাম। এখানে কিন্তু আমাদের বিপির কিন্তু বক্স আছে, তো এটা কিন্তু অবশ্যই পারচেস করে নেবো, কারণ পরবর্তীতে এই টোকেনগুলো কিন্তু অনেকটা কাজে লাগে। তো এখানে হয়তো আমরা 20টা কিংবা 40টা হয়তো পারচেস করতে পারবো, হ্যাঁ 20টা পারচেস করতে পারবো, 20টা পারচেস করে নিলাম। আমাদের টোকেন দিয়েছে 80টা, এটা কিন্তু অনেকটা বেশি। এরপর আমাদের একটা জুতা আছে, জুতাটা কি নিব, জুতাটা আমাদের হোয়াইটের উপর আছে, নিয়ে নিই, এটা পরবর্তীতে কাজে লাগবে। বিভিন্ন প্যান্টের সাথে কিংবা ড্রেস আপের সাথে কিন্তু মিল রেখে এই জুতোটা কিন্তু ইউজ করা যাবে, জুতোটা ভালো। এই জুতোটা কিন্তু আমরা ইকুইপ করে নিলাম। এর পরবর্তীতে রয়েছে আমাদের কিন্তু একটি শার্ট, এটা কি কোনো জুতের শার্ট হলো, মিস্ত্রি শপ ইভেন্টের মতো এত বড় একটা ইভেন্টে এই নোংরা শার্টটা দেওয়ার কোনো দরকার ছিল, নোংরা বলতে একদমই থার্ড ক্লাস ভাই সি, এটা নিব না আমি। এরপর একটা সার্ভোট স্কিন আছে, সার্ভোট স্কিনটা নেওয়ার মতো লেজেন্ডারি আছে, তবে এখন তো সবাই তো স্কাইমিং ইউজ করে কিংবা অন্যান্য যেসব রয়েছে সেগুলো ইউজ করে। তারপর সাপোর্ট স্কিনটা নিয়ে নিলাম, যেহেতু অনেকটা লেজেন্ডারি, তোমাদের যাদের স্ক্যামিংটা নাই তোমরা কিন্তু সাপোর্ট স্কিনটা পারচেস করে নিতে পারো, কারণ সাপোর্ট স্কিনটা কিন্তু অনেকটা লেজেন্ডারি। এর পরবর্তীতে কী আছে আর, লুটবক্স স্কিন, এটা কি পারচেস করবো, করে নিই, লুটবক্স স্কিনটা কিন্তু অনেকটা লেজেন্ডারি। এটা কিন্তু হচ্ছে আমাদের কোবরা কোলাবরেশনটা যখন চলতেছিল হয়তো বা তখনই দিছিল, তাই না, আমার যা মনে হচ্ছে এটাই হবে। যাই হোক, নিচে কিন্তু আমাদের আর কিছু নাই, জাস্ট এই পাশে আমাদের ফিমেল বান্ডেল, সরি মেল বান্ডেলটা আছে, এটা আমরা পরেই পারচেস করবো, আগে আমরা অপোজিট সাইডের প্রত্যেকটা আইটেম রেট পারচেস করে নিই, ডায়মন্ড থাকলে তারপরে গা, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের প্রথমত
ইভো এক্সলিমিটেড টোকেন আছে, এটা কিন্তু অবশ্যই আমরা পারচেস করে নেবো 280 ডায়মন্ড দিয়ে। টোকেন পাইছি এত কম, 68টা টোকেন পাইছি, সি শিট অনটা লস। এর পরবর্তীতে আমাদের বেস্টন পেটটা আছে, এইটা কিন্তু আমরা পারচেস করে নেবো 71 ডায়মন্ড দিয়ে মাত্র। 71 ডায়মন্ড দিয়ে বেস্টন পেট দিচ্ছে, বাহ ভালো তো। যাই হোক, আমাদের বেস্টন পেটটা ছিল না এই অ্যাকাউন্টে, আমরা কিন্তু পারচেস করে নিলাম। এর পরবর্তীতে নিচে কী আছে আমাদের, হচ্ছে এটা কি, এটা হচ্ছে গ্রোজা, গ্রোজার টোকেন বক্স, আমরা কিন্তু এটা পারচেস করে নিলাম। আহা, একটা জিনিস ভুল করছি, এখানে কিন্তু আরও কিছু পারচেস করতে পারবো, 19টা আরও বক্স পারচেস করতে পারবো। যাই হোক, এখানে কিন্তু আমরা আরও 19টা বক্স কিন্তু পারচেস করে নেবো, যেটা পারচেস করতে আমাদের 266 ডায়মন্ড লাগবে। তো পারচেস করে আমরা কটা টোকেন পাই দেখি, 75টা। না, ভালো টোকেন দিছে কিন্তু, অনেক বেশি টোকেন দিছে। আচ্ছা, এবার কিন্তু আমাদের পুয়াপাসের বক্স আছে, এটা তো অবশ্যই পারচেস করতে হবে। এক মানে বক্স টোকেন এগুলো ছাড়া যাবে না, অবশ্যই এগুলো পারচেস করে নিবা তোমরা। এরপর একটা ইমোট আছে, এই ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি একটা ইমোট। এই ইমোটটা মেয়েরা বেশি দেখি দেয়, আমাদের মেয়েরা ছেলেরা সবাই দিতে পারে, তবে ইমোটটা মেয়ে ক্যারেক্টারকে মানায় বেশি। তো এই ইমোটটা অবশ্যই আমি পারচেস করবো, কারণ এই অ্যাকাউন্টে আমার কিন্তু এই ইমোটটা নাই। তো আমার মতো তোমাদের যাদের অ্যাকাউন্টে এই ইমোটটা নাই, তোমরা কিন্তু অবশ্যই পারচেস করে নিও, আমি কিন্তু পারচেস করে নিয়েছি। মোটামুটি 251 ডায়মন্ড লাগবে ভাই সব, আমরা কিন্তু পারচেস করে নিয়েছি, কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ইমোটা চলে আসছে। ইমোটের অ্যাকশনটা কিন্তু খুবই ক্লাসিক, প্লাস অনেক সুন্দর একটা অ্যানিমেশন দেওয়া আছে। যাই হোক, আমরা কিন্তু এর পরবর্তীতে একটা জুতা দেখতে পাচ্ছি, জুতাটা লাল নীল সাদা দূর ভাই, ভালো লাগতেছে না আমার কাছে, না নিব না। এর পরবর্তীতে আমাদের একটা প্যান্ট আছে, এই প্যান্টটা কি নিব, প্যান্টটা কিন্তু খারাপ না, মানে আমাদের মিল ক্যারেক্টারের জন্য কিন্তু প্যান্টটা সুন্দরই আছে, নেওয়ার মতো, কি বলো। আমাদের হচ্ছে একটা বান্ডেল, ডক্টর স্ট্রেঞ্জ বান্ডেলের মতন এটা। আচ্ছা, প্যান্টটা আমরা পারচেস করে নিলাম, ডক্টর স্ট্রেঞ্জ বান্ডেলের প্যান্টটা হয়তো বা একটু রেড রেড ইফেক্ট আছে, আর এটাই নাই, এইটুকুই তফাত, তা বাদে প্যান্টটা কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ বান্ডেলের প্যান্টের মতোই। তবে এরপর একটা আমাদের কী রাখছে, এটা মেয়েদের একটা টি শার্ট, আর এর কত বিশ্রী ভাই দূর। এরপরে বি ক্যারেক্টার আছে, বি ক্যারেক্টার আমার দরকার নেই, কারণ আমার এম আর এস হলে হয়তো আমি বি নিয়ে কী করবো। এখানে আমাদের একটা মাস্ক আছে ভাই, মাস্কটা কিন্তু আমাদের জোকারের মাস্ক, যেটা হয়তো বা ফিমেল ক্যারেক্টার সাথে মানাবে না, তবে মেল ক্যারেক্টারের জন্য কিন্তু ভালো, যার কারণে আমি পারচেস করে নিলাম। আর মাস্কটার প্রাইসও খুবই কম ছিল, যার কারণে আমরা পারচেস করে রাখলাম এটা। এর পরবর্তীতে আমাদের একটা ওয়ালের স্ক্রিন আছে, এটা কি নিব, ওয়ালের স্ক্রিন কিন্তু এই অ্যাকাউন্টে ভালোই আছে, তারপরে কি এটা নেওয়াটা ঠিক হবে বুঝতে পারতেছি না, মাথা কাজ করতেছে না, ওয়ালের স্ক্রিনটা কি নিব কি নিব না, নিয়ে নি বাদ দাও, 100 মাত্র 75 ডায়মন্ডের মতো এটা নিয়ে নিলাম, 75 না 79 জন্য ছিল। যাই হোক, এর পরবর্তীতে আমাদের ভাই এই সব বক্স বক্স আমার নিয়ে ইচ্ছা নাই, আমি একটা লুট বক্স স্ক্রিন দেখতে পাচ্ছি এখানে, এটা নিয়ে নেবো, ঠিক আছে। লুট বক্স স্ক্রিনটা কিন্তু সত্যি অনটি লেজেন্ডারি, প্লাস আমাদের ইউনিক, তো যার কারণে কিন্তু আমরা লুট বক্স স্ক্রিনটা কিন্তু পারচেস করে নিলাম 179 ডায়মন্ড দিয়ে। লুট বক্স স্ক্রিনটা কিন্তু সত্যি অনটি লেজেন্ডারি, আর এটা আমাদের কোন কোলাবরেশন স্পেশাল জন্য ছিল আমার মনে পড়তেছে না, তবে রিসেন্ট টাইমের মধ্যে হয়তো বা 3-4 মাস আগে এই লুট বক্স স্ক্রিনটা কিন্তু আমাদের ইভেন্টটা আসছিল, রিংরাল ইভেন্টটা হয়তো বা। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের আর কিছু নাই, কী করা যায় এখন, ও আমাদের মেন যে দুটো আইটেম এটাই তো আমরা নিই নাই, আমাদের মেল প্যানেলটা প্রথমে নিতে হবে। আমরা কিন্তু মেল প্যানেলটা 431 ডায়মন্ড দিয়ে কিন্তু পারচেস করে নিলাম, যেটা কিন্তু দেখতে সত্যি ভাই গর্জিয়াস, আমার কাছে তো মেল প্যানেলটা ভালোই লাগছে। আর মেল প্যানেলটা ছাড়া আমরা আরেকটা যে আইটেম পারচেস করব সেটা হচ্ছে ফিমেল প্যানেল, তো এটাও পারচেস করতে 431 ডায়মন্ড লাগবে। বাপ রে ভাই, এখানে ফকির হয়ে গেলাম, এতগুলো আইটেম রেট নিচ্ছি, এখানে এসে একদম আমাকে ধাপ করে একেবারে থাপ্পড় মারা দিল। যাই হোক, আমরা কিন্তু 431 মোটামুটি 850 প্লাস ডায়মন্ড দিয়ে কিন্তু দুইটা বান্ডেলে কিন্তু নিয়ে নিলাম মিস্ত্রি সব ইভেন্ট থেকে। এবার বান্ডেল দুইটা দেখতে কেমন এটা যদি তোমাদের আমি দেখাই, তাহলে চলো আমরা একটু ভল্টে যেতে হবে, আমাদের হোমে চলে আসতে হবে, তার আগে দেখে নিই কিছু আছে আর। আচ্ছা দাঁড়াও তো, এটা কি কিনবো ভাই, হুদায় ডায়মন্ড নষ্ট তাও কিনে, দেখা যাক যদি এসিটির স্কিন বেঁধে যায় বাঁধবে, ছাই বাঁধছে, বললাম না সেজন্য আমি বক্স কিনতে চাই না, এই গান বক্স আমি কিনতে চাই না, রাগ ধরে তোর। আচ্ছা, প্রথমত আমরা ফিমেল ক্যারেক্টারের যে বান্ডেলটা আছে এটা কিন্তু তোমাদের দেখাচ্ছি, আমরা একটু যাও দাঁড়াও ভল্টে গেলে তোমরা ভালোভাবে দেখতে পাবা। দেখো ভাই, দেখছো এখানে আমাদের বুকের কাছে যে এনিমেশনটা দিচ্ছে আমার কাছে কিন্তু মারাত্মক লাগতেছে, আর আমি যে কম্বিনেশনে জামাটা পরাইছি দেখতে পারতেছো, জাস্ট অস্থির। তোমরাও কিন্তু একটু কম্বিনেশন করে যদি পড়াতে পারো যারা মেয়েরা আছে, আমার মনে হয় না যে খুব একটা খারাপ হবে কিংবা লস হবে, তোমরা কিন্তু পারচেস করে দেখতে পারো। এবার আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই, আমরা অলক নিয়ে নিলাম। এবার আমাদের যে রমাদান ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা আছে এটা আমাদের পড়তে হবে, তো এটা কোথায় আছে, আচ্ছা এই যে, এবার কিন্তু আমরা ফুল বান্ডেলটা পড়ে নিয়েছি। দেখো ভাই, বান্ডেলটা কিন্তু দেখতে খুব একটা খারাপ না, তোমরা যদি একটু কম্বিনেশন করে পড়তে পারো, এটার প্যান্ট না পড়ো কিংবা এটার হচ্ছে জুতাটা না পড়ো, তবে এটার যে বডি পার্টটা, বডি পার্টটা কিন্তু ভাই তোমাদের বলতে হবে, রমাদান ইভেন্ট স্পেশাল মিস্ত্রি সব ইভেন্টের মতো এসব ইভেন্টে
এত লেজেন্ডারি একটি বান্ডেল দিছে, এটা কিন্তু তোমাদের কপাল অনেকটাই ভালো। আর হ্যাঁ, ইভেন্টটা যখন আমরা কমপ্লিট করাটা স্টার্ট করি তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে 5,789 ডায়মন্ডের মতো ছিল, এখন কিন্তু আমার বর্তমানে অ্যাকাউন্টে 1,399 ডায়মন্ডের মতো আছে। মোটামুটি 4,300 কিংবা 4,400 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা ফুল ইভেন্টটা কিন্তু কমপ্লিট করে নিতে পারছি। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি থেকে উপকৃত হচ্ছ। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললো। আর গাইস, তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।